সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার আসলে দোকানটা কোথায় অবস্থিত। অনেকেই চিনেন না বা জানেন না বা চিনতে অসুবিধা যাদের হয়, মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার তাহেরপুর রোড, অর্থাৎ পুঠিয়া থেকে তাহেরপুর রোড। এটা হচ্ছে নওপাড়া বাজার, আপনার ধোবাপাড়া বাজারের পাশে অবস্থিত নওপাড়া বাজার। তো এটাই মূলত আমার দোকান। নওপাড়া বাজারে ঢুকতে একদম শুরুতে যে মার্কেট, এখানে মূলত আমার দোকানটা। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমি এখন আমার দোকানের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং সঙ্গেই থাকুন। এটা হচ্ছে আমার দোকানের ভিতরে ডেকোরেশন করা হয়েছে নতুনভাবে, তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে কী কী আইটেমের মালগুলো আমার সেল দিয়ে থাকি বা বিক্রয় করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও ফ্ল্যাক্স লোড বা বিকাশের লেনদেন বা অন্যান্য সার্ভিস আমরা দিয়ে থাকি। তো বিস্তারিত বলা এখন প্রয়োজন করছে না, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো এই আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ভিতরের এই অংশটা, এই পাশে আমাদের অনেক হচ্ছে ব্যাক পার্ট এবং গ্লাস আছে, এবং এখানে আমাদের কম্পিউটার প্রিন্টার। আর এই জায়গাতে মূলত আমি বসিয়ে চেয়ারটা আমার, আমি বসে এখানে ভিডিও তৈরি করছি এখন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি আয়না লাগানো আছে এবং স্টিকার সহকারে অনেক স্টিকার দেওয়া আছে, আর উপরে স্লিং করা হয়েছে। আর এই পাশে একটি র‍্যাক রাখা আছে, সেখানে মেমোরি কার্ড আর হচ্ছে চার্জার বা অন্যান্য সামগ্রী রাখা আছে। এছাড়াও আছে আপনার লেমোটিং মেশিন, এটা দিয়ে মূলত আমরা লেমোটিং করে থাকি। এবং আমাদের এখানে অনেক আইটেমের বক্সও আছে বা ইয়ারফোনগুলো আপনারা পাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু অন্যান্য সামগ্রী আছে। আপনার গেম খেলার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় বা মোবাইল অ্যাক্সেসরিজ, প্রায় মোটামুটি আমাদের কাছে সকল আইটেমসই পাবেন। দু একটা যদি নাও থাকে সেগুলো আমরা হচ্ছে আপনাদেরকে কালেকশন করে দিব বা দিয়ে থাকি।